হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে আজকের ক্লাসে থাকছে ফাইন্ডিং দ্য মিসিং নাম্বার বা লুপ্ত সংখ্যা নির্ণয় অধ্যায়ের তৃতীয় পার্ট বা পার্ট থ্রি। এবং আজকের পার্টের কোশ্চেনে আরও কিছু নতুন নিয়ম এবং ভালো ভালো সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকছে। তো সুতরাং ভিডিও ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো, এবং যে সমস্ত ভিউয়ার্স বন্ধুরা আমার ভিডিও ক্লাস আজকে প্রথম দেখছো সেই সকল বন্ধুদের জন্য বলছি, এর আগের ক্লাসগুলো তোমরা যারা এখনও দেখোনি সেই সমস্ত ভিডিও ক্লাসগুলোর প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে ক্লিক করে এর আগের যত ক্লাস করানো হয়েছে সুবীর দাসের রিজনিং বই থেকে বা আরিহান্তের রিজনিং বই থেকে অথবা চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে সমস্ত ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে ক্লিক করে তোমরা এর আগের সমস্ত ক্লাসগুলো দেখে নিতে পারো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। সুবীর দাসের রিজনিং বই থেকে লুপ্ত সংখ্যা নির্ণয় অধ্যায়ের আজকের পার্ট থ্রি শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 26 থেকে। এখানে যে ডায়াগ্রামগুলো দেওয়া রয়েছে সেখানে দেখো তিন নম্বরে গিয়ে রয়েছে কোশ্চেন মার্ক। তো তাহলে আমরা এবার দেখে নেব এর আগের ডায়াগ্রামগুলো কোন নিয়ম ফলো করেছে। তো তাহলে এখানে বোঝার বিষয় হলো এটাই, এখানে যেহেতু এই যে দুটো সংখ্যা রয়েছে এই দুটো সংখ্যার সমন্বয়ে কিন্তু এই যে ছোটো সংখ্যাটা এটাই তৈরি হয়েছে। তো সেটা কীভাবে, দেখো এই যে 96 আর 64 এই দুটো যদি আমরা প্রথমে মাইনাস করি তাহলে হচ্ছে 32। 32কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু হচ্ছে 8, 4টা 32, অর্থাৎ তাহলে এই 8টা কিন্তু আমরা পেয়ে গেলাম। অর্থাৎ প্রথমে এই সংখ্যা দুটো বিয়োগ করতে হবে এবং তারপরে সেই বিয়োগফলকে 4 দিয়ে ভাগ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো সরাসরি আমরা এবার উত্তর নির্ণয়ের যে ডায়াগ্রাম আছে সেটাই চলে যাবো। আছে 120, তার সঙ্গে বিয়োগ করবো 64, এটা করলে হয়। এবং এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 14, 4×14=56। তাহলে 14 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, অর্থাৎ কোশ্চেন নাম্বার 26-এর সঠিক উত্তর হবে অপশান বি, 14। এবার আমরা কোশ্চেন নাম্বার 27-এর সমাধানটা দেখে নেব। এবং এখানে তিনটে ডায়াগ্রাম দেওয়া রয়েছে, তার মধ্যে তিন নম্বরে রয়েছে কোশ্চেন মার্ক। তো তাহলে বাকি এই যে ডায়াগ্রামগুলো রয়েছে সে এই অংশগুলো কীভাবে নির্ণয় করা হয়েছে সেগুলো আমরা এবার বুঝে নেওয়ার চেষ্টা করি। তো এখানে এই যে প্রথম দুটো সংখ্যা রয়েছে এই দুটো এবং এই একটা সংখ্যা, এই তিনটের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। যেখানে প্রথম যে দুটো সংখ্যা অর্থাৎ 12 আর 4 রয়েছে এই দুটোর সঙ্গে প্রথমে আমরা গুণ করব, 4×48। এবং এর সঙ্গে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে 39, অর্থাৎ এই দুটো সংখ্যা গুণ এবং 9 বিয়োগ। তাহলে সঠিক উত্তর নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে এই দুটো গুণ করতে হবে, তার সঙ্গে 6 বিয়োগ করতে হবে, 15 এবং 5 গুণ করলে হয় 5×15=75, এবং তার সঙ্গে -6, এটা করলে হয় 69, অর্থাৎ 69 হচ্ছে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ কোশ্চেন নাম্বার 27-এর সঠিক উত্তর বা অপশান হবে অপশান এ, 69। তো বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে থাকে, সুতরাং প্রশ্নগুলো ভালো করে বুঝে নেবে এবং বারে বারে প্র্যাকটিস করবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 28-এর সমাধানটা দেখে নেব। এবং শুরুতেই বলে রাখি এখানেও একটা সুন্দর নিয়ম তোমরা শিখতে চলেছো, এটিও একটি ভালো প্রশ্ন। তো এখানে দেখো তিনটে ডায়াগ্রাম দেওয়া রয়েছে, তার মধ্যে তিন নম্বরের এখানে রয়েছে কোশ্চেন মার্ক, অর্থাৎ বাকি দুটো ঠিক এই 30 আর 48 কীভাবে আসলো সেটা আমরা এবার দেখে নেব। প্রথম চিত্রের ক্ষেত্রে এখানে এই যে 30 এসছে, এই 30টা কীভাবে আসছে দেখো, এখানে 5×12=6 রয়েছে। তো যদি এই দুটো গুণ করা হয় 5×60, তার সঙ্গে এই 6-এর গুণ বা যোগ বিয়োগ করলে কোনোভাবেই কিন্তু 30 আসছে না। তাহলে দেখো এখানে যেহেতু 5 রয়েছে, 5×6=30, এই দুটো গুণ করলে 30 আসছে বটে, কিন্তু এখানে 12-র কোনো ভ্যালু থাকছে না, বা পরের ক্ষেত্রে এই দুটো গুণ করলে কিন্তু 48 আসছে না, অর্থাৎ এই নিয়ম চলবে না। তাহলে কোন নিয়মে এখানে করা হয়েছে? তো এখানে দেখো একটু বুদ্ধি করলে কিন্তু পাওয়া যাবে, এখানে কিন্তু 30 আনতে হবে। সেটা কিভাবে, এই 12-র থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কিন্তু 6 আসছে, এবং সেই 6 এবং 5, 5×6, এই 30 কিন্তু চলে আসছে, অর্থাৎ এই 12 থেকে 6 যদি আমরা প্রথমে বিয়োগ করি তাহলে হচ্ছে 6, এবং তার সঙ্গে যদি এই 5 গুণ করি তাহলে হলো 5×6=30, অর্থাৎ এই 30 কিন্তু আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এটার সঙ্গে এটা বিয়োগ করতে হবে, তারপরে 8 গুণ করতে হবে। ক্ষেত্রে এখানে দেখো যদি এই 37-এর সঙ্গে 31 মাইনাস করা যায় তাহলে কিন্তু হচ্ছে 6, এই 6-এর সঙ্গে যদি 8 গুণ করা হয় 6×48=48, অর্থাৎ এই 48 কিন্তু পেয়ে গেলাম। তাহলে এই তৃতীয় ডায়াগ্রামে এই কোশ্চেন মার্কে কী হবে, এখানে তাহলে এই 75 থেকে 70 আমরা বিয়োগ করব, এটা মুখে মুখেই হবে, এটা করলে 5 হয়,
এটা মাইনাস করলে হয় 5, সেই 5 এর সঙ্গে যদি এই 12 গুণ করি 5 বরং 60, অর্থাৎ এই 60 হচ্ছে আমাদের কোশ্চেন মার্কের স্থানে হবে এবং এটি আমাদের সঠিক উত্তর। অর্থাৎ কোশ্চেন নাম্বার 28 এর সঠিক অপশন বা উত্তর হবে অপশন সি 60। এবার আমরা কোশ্চেন নাম্বার 29 এর সমাধানটা দেখে নেব। এখানে যে ডায়াগ্রামগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখে দেখো বোঝা যাচ্ছে প্রত্যেকটা ডায়াগ্রামে তিনটে করে ছোট সংখ্যা রয়েছে এবং একটা করে রয়েছে বড় সংখ্যা। এই প্রত্যেকটা বড় সংখ্যা তাহলে এই বাকি তিনটে সংখ্যার সমন্বয়ে কিন্তু গঠিত। এবং এখানে দেখো দেখে বোঝা যাচ্ছে এখানে কিন্তু যোগ বিয়োগ করে এই 77 আনা সম্ভব নয়, অবশ্যই গুণের সাহায্য নিতে হবে বা অন্য কোনো বর্গ বা স্কোয়ার করতে হবে। এখানে কিন্তু তাহলে যে নিয়মটা ফলো করা হয়েছে দেখো, সেক্ষেত্রে যদি আমরা এখানে 4 এর স্কোয়ার করি, তার সঙ্গে যদি 5 এর স্কোয়ার করি এবং তার সঙ্গে যদি এই 6 এর স্কোয়ার করি তাহলে কত হয়, 4 4 16 প্লাস 5 5 25 প্লাস 6 6 36, এই তিনটে যোগ করলে দেখো হচ্ছে 77। তো তাহলে এখানে কিন্তু এই 77 কিন্তু এই নিয়মে আসলো। কিন্তু এখানে 3 নম্বর ডায়াগ্রামে দেখো কোশ্চেন মার্ক রয়েছে এই স্থানে, অর্থাৎ এখানে একটা ছোট সংখ্যা হবে। তো এই সংখ্যাটা কোন সংখ্যার বর্গ সেটা নির্ণয় করতে গেলে এক্ষেত্রে তাহলে প্রথমে আমাদের 3 এবং 9 এর বর্গ করতে হবে, সেই দুটো যোগ করতে হবে, করে 154 থেকে মাইনাস করতে হবে, অর্থাৎ 3 এর স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। এটা করলে কত হয়, এটা করলে হয় 3 9 আর এটা 9 নং 81। তাহলে 81 আর 9 অর্থাৎ এটা হচ্ছে 90। এবার যদি আমরা এই 90কে 154 থেকে মাইনাস করি তাহলে হচ্ছে 64, এবং এই 64 কার বর্গ, এটা কিন্তু 8 8 64 অর্থাৎ 8 এর বর্গ। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এখানে যে কোশ্চেন মার্কের স্থানে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 8, অর্থাৎ কোশ্চেন নাম্বার 29 এর সঠিক অ্যান্সার বা উত্তর হবে অপশান ডি 8। তো বন্ধুরা এটি কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 30 সমাধানটা দেখে নেব। এবং প্রশ্নের শুরুতেই কিন্তু বন্ধুরা বলে রাখি এটিও একটা খুব ভালো ইন্টারেস্টিং নিয়মের প্রশ্ন, সমাধানটা ভালো করে বুঝে নাও। এখানে তিনটে করে সংখ্যা রয়েছে প্রত্যেকটা ডায়াগ্রামে এবং প্রথম ছোট দুটো সংখ্যার সমন্বয়ে নিচের এই বড় সংখ্যাটা আনতে হবে। তো এক্ষেত্রে দেখো 6 বা 8 কোনো কিছুই গুণ বা বর্গ করে 82 কিন্তু করা যাচ্ছে না। তাহলে এখানে যে নিয়মটা দেখো ফলো করা হয়েছে, এখানে একটু বুদ্ধি করে এই যে 6 আর 8 অর্থাৎ 68 এটাকে একবারে প্রথমে নিতে হবে, তারপরে আলাদা করে আবার 6, তারপরে আলাদা করে 8, এই তিনটে যোগফল করতে হবে। তাহলে দেখো এই তিনটে যোগ করলে কত হয়, 82। তারপরটা দেখো 75, এটাকে প্রথমে একটা সংখ্যা হিসেবে নিয়ে নিতে হবে, তারপরে আলাদা করে প্লাস 7, আলাদা করে প্লাস 5, এটা করলে হয় 87। তো তাহলে এই কোশ্চেন মার্কের জন্য যে নিয়মটা আমাদের করতে হবে দেখো সেটা তাহলে হবে 89 একবারে নেব, তারপরে প্লাস 8, তারপরে প্লাস 9, এটা করলে কত হয়, এটা যোগ করলে হয় 106, অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে হবে 106, আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। এবং কোশ্চেন নাম্বার 30 সঠিক অপশান হবে অপশান সি 106। তো আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ, এটিও কিন্তু বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন। এবার কোশ্চেন নাম্বার 31 এর সমাধানটা আমরা দেখে নেব। এখানে দেখো যে সিরিজটা দেওয়া রয়েছে এটাও কিন্তু অনেকটা কোশ্চেন নাম্বার 30 সঙ্গে সামঞ্জস্য রয়েছে। তো সেটা কীভাবে, তো এখানে দেখো আগের প্রশ্নে যেরকম এই যে 5 আর 7 একসঙ্গে 57 হিসেবে আমরা ধরছিলাম, এখানেও ঠিক একরকম ধরতে হবে, অর্থাৎ প্রথমে আমরা 57 এটাকে নেব, তারপরে এবার আগেরবার যেরকম প্লাস করছিলাম এবার করব মাইনাস, মানে প্রথমে এই 5 মাইনাস হবে, তারপরে হবে এই 7 মাইনাস, এটা করলে কত আসছে, এটা করলে আসছে 45, অর্থাৎ এই 45 কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে এখানে কোশ্চেন মার্ক রয়েছে এটা নির্ণয় করতে হলে ঠিক একরকমভাবে প্রথমে আমরা 8 আর 2 এই যে দুটো সংখ্যা রয়েছে এটাকে একবারে আমরা 82 লিখব, তার থেকে মাইনাস 8 মাইনাস 2, এটা করলে কত হয়, 82 থেকে 8 মাইনাস করলে 74, তার থেকে 2 মাইনাস করলে 72, অর্থাৎ 72 হবে এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ কোশ্চেন নাম্বার 31 সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি 72। তো আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার কোশ্চেন নাম্বার 32 এর সমাধানটা দেখে নেব। এখানে যে ডায়াগ্রামগুলো রয়েছে তার মধ্যে থেকে এখানে 10, এখানে 5 এবং এখানে 25, এখানে এই 10 আর 5 এর মাধ্যমে এই 25 কিন্তু আনতে হবে। সেটা কিভাবে, এখানে যদি আমরা 10 এর স্কোয়ার করি এবং তার সঙ্গে যদি 5 এর বর্গ করি তাহলে কত হয়, তাহলে এক্ষেত্রে হবে 100 প্লাস 25 অর্থাৎ 125, এবং এই 125কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যায় 25, অর্থাৎ এই 25 কিন্তু আমরা পেয়ে গেলাম।
তাহলে এই একই নিয়ম ফলো করে এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে সেটা নির্ণয় করতে হবে। তার জন্য এই যে প্রথমে 20 এর বর্গ করতে হবে, তার সঙ্গে বর্গ করতে হবে পরের সংখ্যা অর্থাৎ 15। এই দুটোর বর্গ করলে কত হয়? 20 বর্গ করলে আমরা যেটা পাই সেটা হলো 400 এবং 15 বর্গ হচ্ছে 225। 400 আর 225 যোগ করলে পাই 625। এই 625কে তাহলে নিয়ম অনুসারে ভাগ করতে হবে 5 দিয়ে, তাহলে পাওয়া যায় 125। অর্থাৎ এই 125 হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ কোশ্চেন নাম্বার 32 এর সঠিক উত্তর বা অপশান হবে অপশান সি, 125। এটি কিন্তু বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 33 এর সমাধান দেখে নেব। এখানে যে ডায়াগ্রামগুলো রয়েছে তার মধ্যে থেকে এই যে দুটো সংখ্যা, এই দুটো দিয়ে কিন্তু অবশ্যই এই 854 সংখ্যাটাকে আনতে হবে। এবং যেহেতু সংখ্যাটা অনেক বড় এবং এই সংখ্যাগুলো অনেক ছোট, তো তার মানে এখানে বর্গ বা গুণ এই জাতীয় পদ্ধতির মাধ্যমে নির্ণয় করতে হবে সঠিক উত্তর। এগুলো কিন্তু প্রশ্ন দেখা মাত্রই বোঝার চেষ্টা করতে হবে, তার জন্য অনেক অনেক করে প্র্যাকটিস দরকার। তো এবার দেখো, এই 9 আর 5 দিয়ে এত বড় সংখ্যা আনতে গেলে প্রথমে আমরা যেটা করব, 9 এর কিউব করব বা 9 এর ঘন করব, তার সঙ্গে 5 এর ঘন করব। এটা করলে কত হয়? 9 এর ঘন করলে হয় 729, তার সঙ্গে যোগ করতে হবে 5 এর ঘন অর্থাৎ 125। এই দুটো যোগ করলে দেখো 854 কিন্তু আসছে, অর্থাৎ এই 854 কিন্তু আমরা পেয়ে গেলাম এবং তার সঙ্গে প্যাটার্নটাও আমরা বুঝে গেছি। তো তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এইখানে কত হবে সেটা করতে গেলে এই 7 এর কিউব করতে হবে, তার সঙ্গে 8 এর কিউব যোগ করতে হবে। দুটোর ঘন যোগ করলে কত হচ্ছে? 7 এর ঘন করলে হচ্ছে 343, আর 8 এর ঘন হয় 512। এই দুটো যোগ করলে হয় 855। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম, অর্থাৎ কোশ্চেন নাম্বার 33 এর সঠিক অপশান হবে অপশান এ, 855। এবার আমরা কোশ্চেন নাম্বার 34 এর সমাধানটা দেখে নেব। এবং শুরুতেই বলে রাখছি এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন, খুব সুন্দর নিয়ম, সমাধানটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে এই যে 9, 8 রয়েছে এবং একটা বড় সংখ্যা 90 রয়েছে, তো এই যে 9 আর 8 মাধ্যমেই কিন্তু 90 আনতে হবে। কিন্তু এখানে কিন্তু এক্ষেত্রে যোগ বা গুণ বা বর্গ করে কিন্তু এই দেখো 90 কিন্তু আসছে না। এখানে যে বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে সেটা দেখো, তো এখানে দেখো এই যে 90 এটা কিন্তু 9 দশে 90 এইভাবে গুণ করে আনা সম্ভব, কিন্তু 9 আছে কিন্তু 10 তো নেই। তো তাহলে এই 90 কীভাবে করব? 90 করতে গেলে দেখো, যদি এই 9 এর সঙ্গে আমরা 1 যোগ করি এবং এই 8 এর সঙ্গেও যদি আমরা 1 যোগ করি তাহলে কত হলো? 9 আর 1 এ 10 গুণ 8 আর 1 এ 9, 9 দশকে 90। তাহলে কিন্তু দেখো এবার আমরা 90টা কিন্তু পেয়ে গেলাম। তাহলে ঠিক একইভাবে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এক্ষেত্রে দেখো, যদি এই 7 আর 6 যেটা রয়েছে 7এর সঙ্গে যোগ 1 করব এবং গুণ করব 6এর সঙ্গে +1 করে, তাহলে 7 আর 1 এ 8 গুণ 6 আর 1 এ 7, 7 আটা 56, 56। অর্থাৎ এই কোশ্চেন মার্কের স্থানে হবে 56। আমরা আমাদের সঠিক উত্তর পেয়ে গেলাম, অর্থাৎ কোশ্চেন নাম্বার 34 এ সঠিক অপশান বা উত্তর হবে অপশান ডি, 56। তো প্রশ্নটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 35 এর সমাধানটা দেখে নেব। এবং এখানে যে ফিগারগুলো দেওয়া রয়েছে সেখানে দেখো 3টি করে সংখ্যা ত্রিভুজের বাইরে রয়েছে এবং মাঝখানে একটা সংখ্যা রয়েছে। তো সুতরাং এখানে এই বাইরের যে 3টি সংখ্যা রয়েছে এদের সাহায্যে কিন্তু মাঝখানে সংখ্যাটা আসলো কীভাবে সেটা নির্ণয় করতে হবে। এবং সবশেষে 3 নম্বরের ছবিতে রয়েছে জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে দেখো এই যে 5 আর 7 রয়েছে, 5 আর 7 যদি আমরা গুণ করি তাহলে হয় 5 সাতা 35, এবং এই 35-এর সঙ্গে যদি এই 12 আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 47, অর্থাৎ এই 47 কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এটা নির্ণয় করতে গেলে কী করতে হবে? এই যে 8 আর 7 এই দুটো আগে আমাদেরকে গুণ করতে হবে, 8 আর 7 গুণ 7 আটা 56, সেই 56-এর সঙ্গে যোগ করতে হবে কত? 10, এবং যোগ করে আমরা পেলাম 66, অর্থাৎ সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। সুতরাং কোশ্চেন নাম্বার 35 এ সঠিক অপশান বা উত্তর হবে অপশান সি, 66। আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ, এবং এটিও কিন্তু বন্ধুরা একটা খুব সুন্দর নিয়ম, ভালো প্রশ্ন। তো তাহলে বন্ধুরা এই কোশ্চেন নাম্বার 35 এর সঙ্গে শেষ হচ্ছে আজকের সুবীর দাসের রিজনিং বই থেকে ফাইন্ডিং দ্য মিসিং নাম্বার বা লুপ্ত সংখ্যা নির্ণয়ের পার্ট 3 বা তৃতীয় পার্ট।
সুবীর দাসের রিজনিং বইয়ের সমস্ত অধ্যায়ের ভিডিও ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও, এবং পাশাপাশি বেল আইকনটা প্রেস করতে কিন্তু বন্ধুরা একদম ভুলো না, কারণ যখনই আমি প্রত্যেক দিন সন্ধেবেলায় ভিডিও ক্লাস আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিও ক্লাসটা দেখে নিজেদের প্রিপারেশান নিতে পারবে। এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলোকে অনেক অনেক করে শেয়ার করো, কারণ তারাও কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও ক্লাসে এই পর্যন্তই। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা অ্যাটেন্ড করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।